পুরো ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু জানতে পারবেন। দাদা আপনি কি মেডিসিন খাচ্ছেন? আমি আমার এই মুরগির আজকে 8 দিন বয়স হলো, আমার পোলট্রি কেয়ার এই মেডিসিনটা আমাকে দিয়েছে তাজমিরা ম্যাডাম। ওনার ফার্মের নাম হচ্ছে এশিয়ানের ফার্ম অ্যান্ড ফিড সেন্টার। আপনার এই ফিডটা কোথায় থেকে আসছে? উত্তর 24 পরগনা। কার কাছ থেকে নিচ্ছেন ফিডটা? আমি তাজমিরা ম্যাডামের কাছ থেকে ফিড এবং যে মেডিসিনটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোলট্রি কেয়ার লেখা আছে। এই ফিডটা আমি 1 দিন থেকে 30 দিন পর্যন্ত খাওয়াবো। আজকে মুরগির বয়স আমার 8 দিন। আজকে এই দেখেন আমার এই মুরগির বয়স 240 থেকে 45 গ্রাম হবে। আপনার এই বাচ্চাটা কোথায় থেকে নিয়েছিলেন? আমি বাচ্চাও নিয়েছি তাজমিরা ম্যাডামের কাছ থেকে। উনি যা দিয়েছে ওনাকে বিশ্বাস করে আমার এই ফার্ম, আমার বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। আমি এখান থেকে আগে কোম্পানি করতাম, কোম্পানি করে আমি যেটুকু পেয়েছি তার চেয়ে আশা করছি আমার পাখি মানে মুরগি আমার ভালো আছে। আর তাজমিনা ম্যাডাম আমাকেও আশ্বাস দিয়েছে যে আমার পাখি 32 দিনে লিফটিং হয়ে যাবে। আচ্ছা, সেটা আমি আজকে 8 দিন বয়সেই বুঝতে পারছি যে যদি সেই মুরগিটার বয়স 8 দিন কিন্তু 240 গ্রাম ওজন হয়েছে, মানে আমার 30 দিনে প্রায় 2 কেজি+ ওজন হয়ে যাবে। আমি সেটাকে লিফটিং করে দেবো। এইগুলো কি সবগুলো কি তাজমিনা ম্যাডামের কাছ থেকে তাহলে ডেলিভারি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাজমিনা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলে তাহলে কি করে করতে হবে? সেটা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিবে, ওই ফোন নাম্বার ধরে আপনি তাজমিনা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে করতে পারেন। আর পাখিগুলো দেখতে পারেন, আপনি পাখিগুলো দেখেন। পাখির বয়স আজকে 8 দিন হলো, 245 গ্রাম ওজন, তাই তো নাকি দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি এখানে এই মেডিসিনটা খাইছি, একটাই মেডিসিন, একদিন থেকে 40 দিন অবধি জলশোধন আর আমার পরিচর্যা আর এই পোলট্রি কেয়ার। আচ্ছা, এটাতেই আমার। হাই বন্ধুরা, আমি তাজমিরা খাতুন বিবি বলছি। আমি যে প্রোডাক্টটা মানে ফার্মারদেরকে দিচ্ছি, এটা প্রথম আমি আমার নিজের ফার্মের রেজাল্টটা দেখে, তারপরে আমি আমার কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে, হাঁসের হোক বা মুরগির যে কোনো প্রজাতির মুরগির বাচ্চা হোক, প্রচুর গ্রোথ নিয়ে আসছে এবং হাঁসেরও প্রচুর মানে গ্রোথ নিয়ে আসছে। আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার আর কোনো ওষুধ খাওয়াতে লাগছে না, শুধু একটা আয়ুর্বেদিক ওষুধ। এটা কোনো মানে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি এসব নাই, এটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। তো এই ওষুধটার মাধ্যমে বাচ্চা এবং বড় মুরগি, লেয়ার মুরগি এবং হাঁস, বড় হাঁস কোনো রকম শরীরে মানে অসুস্থ হচ্ছে না তারা। তো আমি চেক করে তারপরে আমি ফার্মারদেরকে দিচ্ছি। আগে প্রথমে আমি চেক করে নিয়েছি যে প্রোডাক্টটা কেমন, আমাকে একটা কোম্পানি থেকে দিয়েছিল। তো চেক করার পরেই আমি সবাইকে দিচ্ছি। তো আপনারাও ইউজ করেন, অন্য আর কোনো রকম ওষুধ কিনতে হবে না, শুধু ভ্যাকসিন আর এই ওষুধটা দিতে হবে। আপনারা দেখেন মুরগি চাষ করতে গেলে বা হাঁস পালন করতে গেলে কত রকম অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন, নানান রকম জিনিস খাওয়াতে হয়। তো সেই সব খাওয়াতে লাগবে না, এই একটা প্রোডাক্টই মানে যথেষ্ট হাঁস পালনে এবং মুরগি পালনে। তো আপনারা এই প্রোডাক্টটি অবহেলা না করে আপনারা এই প্রোডাক্টটি কিনুন, দেখবেন যে আপনারাও লাভবান হবেন। আমি কোনো ভুল কথা বলছি কি না আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। হাঁসের গ্রোথ বাচ্চার, মুরগির বাচ্চার প্রচুর গ্রোথ হচ্ছে, যেখানে পোলট্রির বাচ্চা 40 দিন হলে 2 কেজি ওয়েট হয়, সেখানে 32 থেকে 33 দিনে 2 কেজি ওয়েট আসছে। সোনালি 70 দিনে ফিমেল মেল দুটোই 1 কেজি ওয়েট আসছে।
এবং অন্যান্য মুরগিগুলো মানে প্রচুর গ্রোথ আসছে অল্প টাইমের মধ্যে, এবং আসে অল্প টাইমের মধ্যে যদি গ্রোথ এসে যায় সেটা মানে ফার্মাররাই লাভবান হবে, এই জন্য আমার এই ভিডিওটি বানানো। তো আপনারা একবার ইউজ করতে পারেন, করে তারপরে আপনারা মানে রেজাল্ট দেখে তারপরে আপনারা বেশি করে নিতে পারেন, বা আরও যারা জানে না আমার এই ভিডিওটি দেখছে না তাদের কাছে শেয়ার করে দেবেন। এবং কেউ যদি আমাদের এই কোম্পানির আবার সদস্য হতে চান, আমাদের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো আছে মানুষের জন্য, তারপরে হচ্ছে হাঁস পাখির জন্য, তারপরে মাছের জন্য, সব রকম আছে। তো আপনারা যদি কোম্পানির সদস্য হতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রথম নাম্বারটা আমার, দ্বিতীয় নাম্বারটা আমার হাজবেন্ডের, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সদস্য হলেও নিজেরা প্রোডাক্ট সেল করতে পারলেও আপনারা একটা মুনাফা অর্জন করবেন, প্লাস নিজেদের ফার্মিং থেকেও একটা মুনাফা অর্জন করতে পারবেন, এবং হাঁস মুরগির তাড়াতাড়ি গ্রোথ হবে। মেয়ে তাজমিরা খাতুন বিবি বল রই হে, ওয়েস্ট বেঙ্গল কে বাহার কে ফার্মার কে লিয়ে বল রই হে, যে মেরে পাস অল টাইপ চিক্স মিলেগা, ফিড মিলেগা, ওর ভি বাচ্চা প্রোডাক্ট ভি মিলেগা, মেয়ে এসে প্রোডাক্ট মানে ফার্মার কো দে রই হে, তো বহুত আচ্ছা গ্রোথ দে রই হে, থোড়া টাইম মে, থোড়া দিন মে বহুত মানে গ্রোথ আ রই হে, ডাক ইয়া মুরগিয়া কা বাচ্চা। তো ওই অল ইন ওয়েস্ট বেঙ্গল কা বাহার কা ফার্মার কো বলুন গে একবার ইউজ করো, দেখ দেখলো কেসা হে রেজাল্ট হে, উসকে বাদ আপ জিয়াদা ইউজ করো, ঠিক হ্যাঁ, একবার এক প্রোডাক্ট লেকার আপ চেক করো, উসকে জিয়াদা রেট নেই হ্যাঁ, থোড়া রুপিয়া হে, ঠিক হ্যাঁ, জিয়াদা যে রেট রেট জিয়াদা হে প্রোডাক্ট কা নেই হ্যাঁ, থোড়া হে, আর আপ লোগুনে মেরা এ যো মেই কোম্পানি মে পেহলে মে টেস্ট কিয়া এ প্রোডাক্ট উনকে উসকে বাদ মে কোম্পানি মে জয়েন্ট হওয়া, ফার্মার কা মানে আচ্ছা কে লিয়ে, তো আপ ভি কোম্পানি মে জব কর সকতে হে, সদস্য হো সকতে হে, তো মেরা কন্ট্যাক্ট নাম্বার মে কল করো, হ্যাঁ একবার ইউজ করকে পেহলে টেস্ট করো, আদমি ইনসান কা প্রোডাক্ট ভি হে, হেলদি কা অল টাইপ প্রোডাক্ট হে, ডাক মুরগি ফিশ সব কুছ কা প্রোডাক্ট মিল জায়গা এ কোম্পানি সে, আর বহুত আচ্ছা রেজাল্ট দে রই হে, ইসলিয়ে মেই এ কোম্পানি মে জয়েন্ট হওয়া, আর আপ ভি জয়েন কর সকতে হে, মেরা কন্ট্যাক্ট নাম্বার মে কন্ট্যাক্ট করো, হ্যাঁ আপ পেহলে টেস্ট করকে উনকে বাদ আপ কন্ট্যাক্ট করকে জয়েন হো। তো আপ পুরা ভিডিও দেখো, মেরে পাস কয়লার ব্রয়লার, ব্রয়লার 40 দিন মে 2 কেজি ওয়েট হতা হে, লেকিন মেরা এ প্রোডাক্ট আর মে যো ফিড দে রই হে আর বাচ্চা দে রই হে, মেরা বাচ্চা 32 ডেজ মে 2 কেজি প্লাস ওয়েট আ রই হে, আপ দোসরা জায়গা সে বাচ্চা লেঙ্গে ইয়া দোসরা জায়গা সে ফিড লেঙ্গে ক্যা ফিড লেঙ্গে মালুম নেই হ্যাঁ, তো উসকো উনকে বারে মে মেরা কো কোই কোই গ্যারান্টি নেই হ্যাঁ, মে যো ফিড দে রই হে অল ইন্ডিয়া মে আচ্ছা ফিড, যো ফিড আচ্ছা হে ও ফিড দে রই হে, থোড়া রেট মার্কেট সে কম ইয়া জিয়াদা আপ হিসাব কর সকতে হে, যো রেট মে দুঙ্গা মে হোলসেল রেট মে সেল কর রই হে, তো ফিড বাচ্চা অর ভি এ প্রোডাক্ট মে ফার্মার কো দে রই হে ওয়েস্ট বেঙ্গল মে, মেরা ঘর ওয়েস্ট বেঙ্গল মে কলকাতা মে, তো আপ ইউজ কর সকতে হে আর মেরা কোম্পানি মে জয়েন কর সকতে হে, আর মেরে পাস ফিড বাচ্চা অর ভি রেডি বার্ড সোনালি বড়া বাতক আর সব কুছ মিল জায়গা, আপ পুরা ভিডিও দেখো আপকো মালুম হো জায়গা। তো মেরা এ ভিডিও প্লিজ মেরা চ্যানেল সাবস্ক্রাইব করো, আর মেরা ভিডিও কমেন্ট শেয়ার শেয়ার জিয়াদা করো, লাইক জিয়াদা করো, আর যো দোসরা ফার্মারকে পাশ ভেজ দো, শেয়ার করকে ভেজ দো, মে চাহতা হে সব ফার্মার কো আচ্ছা রেজাল্ট আয় আর আচ্ছা মুনাফা অর্জন করে, ঠিক হ্যাঁ।
मेरा यही मकसद है, इसलिए वीडियो बनाया। मैं एकाई माने मेरा फार्मर में यूज करूँगी, मैं एकाई माने उपार्जन करूँगा, यही मतलब नहीं है। मेरे को मतलब है सब फार्मर मुनाफा अर्जन करें थोड़ा दिन में, इसलिए ये वीडियो बनाया। तो मेरा चैनल को शेयर करो और सब्सक्राइब करो, कंटिन्यू मेरा अच्छा अच्छा वीडियो आपका पास चला जाएगा। आप थैंक यू।